প্রথম অবস্থা মানে দু চারটা গাছ লাগানো হয়েছিল, পরে আস্তে আস্তে মানে ওটার মানে বৃদ্ধি করা হয়েছে। এখন মোটামুটি মানে একশো গাছ আছে। মানে এগুলি চাষ করে অনেক মানে এলাকাবাসী আনন্দিত, স্কুলের ছাত্রছাত্রীরা অনেক আনন্দিত। ওরা এদেরকে মানে ড্রাগনের কাটিং দিয়েছে, ওরা বাড়িতে লাগাইতেছে, যাতে মানে তারাও মানে বাগানের প্রতি যাতে উৎসাহিত হয় আর কি। এলাকাবাসীও আমার বাগান করে উৎসাহিত হইতেছে এগুলি দেখে। আমার চেষ্টা আর কি মানে আমার বাগান দেখে যাতে অন্য প্রাথমিক বিদ্যালয়ে চাঁদে যাতে বাগান করে, এটাই আমার প্রত্যাশা। আমাদের স্কুলের চাঁদে অনেক সুন্দর ড্রাগন বাগান আছে। আমরা টিফিনের সময় ড্রাগন বাগানে ঘুরতে আসি। আমরা মাঝে মাঝে ম্যাডামকে নিয়ে দেই, আবার আমরাও খাই। আমাদের স্কুলের ড্রাগন বাগান আছে, দেখতে অনেক সুন্দর লাগে। আমাদেরকে ম্যাডামরা দেয়, বাড়িতে নিয়ে খাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ বাগানটাকে, যেটাকে পরিত্যক্ত থাকে, এই ছাদ বাগানে ড্রাগন ফলের চাষের মাধ্যমে স্কুলের পরিবেশও খুব শান্ত ঠান্ডা পরিবেশ থাকে। এবং আমাদের প্রজন্মগুলো, আমাদের ছোটো ছোটো কোমলমতি শিশুরা এখানে আইসে এই ড্রাগন ফুলের চাষ দেখে নিজেরাও বাড়িতে চাষ করতেছে, এবং এখান থেকে এই পুষ্টিকর খাবার ফলটা নিয়ে তারা নিজেদেরও খাবার কাজ চাহিদা মেটাচ্ছে। আমরা 2018 সালে আমাদের একজন সিআইজি কৃষক ছিল, এনআইটিবি প্রকল্পের সিআইজি কৃষক আতিকুর রহমান, তার মাধ্যমে আমরা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা ছাদ বাগান শুরু করি। এবং পাকুন্দিয়া উপজেলায় এটি সর্বপ্রথম ছাদ বাগান। বর্তমানে আপনারা জানেন যে আমাদের অনেক কৃষকরাই পাকা বাড়ি করছে, পাকা বাড়িতে তারা সাধারণত ছাদটা ফাঁকা থাকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে পাকা বাড়ির যে ছাদটা, এই ছাদে বিভিন্ন ধরনের ফসল ফলানোর মাধ্যমে আমাদের এই অংশটুকুকে চাষের আওতায় নিয়ে আসা। ছাদে যদি আমরা ফসল চাষ করি, তাহলে আমরা কিন্তু আমাদের পরিবারের জন্য যে প্রয়োজনীয় পুষ্টি সেটা কিন্তু ছাদ থেকে পাচ্ছি। পাশাপাশি আমাদের কিন্তু ছাদের কোনো ক্ষতি হবে না, পাশাপাশি ওই বিল্ডিংটা ঠান্ডা থাকবে, এবং যারা বসবাস করবে ওই ছাদের নিচে তারা কিন্তু আপনার একটা অক্সিজেন ব্যাংকের নিচে তারা আসলে বসবাস করছে। এনআইটিবি প্রকল্পের যিনি কৃষক আতিকুর রহমান, তিনি ছিলেন আমাদের একটা সিআইজি সভাপতি, তার মাধ্যমে আমরা এটা শুরু করেছিলাম। দশটি ড্রামের মাধ্যমে কাজটি শুরু হয়। আশা করছি যে আমাদের অন্যান্য কিছু সরকারি প্রতিষ্ঠানে আমরা এই কাজটি শুরু করব। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে আমরা ইতিমধ্যে আমাদের পাকুন্দিয়া উপজেলায় অনেককেই আমরা উৎসাহিত করছি, তারা যেন এই ছাদ বাগানে আগ্রহী হয় এবং এই ছাদ কৃষির সাথে তারা যেন পরিচিত হয়। বেবুল আদিত্য প্রশাসকের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার, তার হাজব্যান্ডও একসময় এই স্কুলের টিচার ছিল, তারা তাদের উদ্যোগেই এই বিদ্যালয়ে ড্রাগন, যেটা ড্রাগন ফলের চাষ শুরু করে এখানে, এবং এটা খুব উল্লেখযোগ্যভাবে এটা প্রসার পেয়েছে। এবং আমাদের যে কৃষি অফিস আছে, এই কৃষি অফিস কিন্তু এটা দিয়ে আসলে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্মান বয়ে এনেছে। তো এই ধরনের বাগান আমরা কয়েকজন নির্দেশনা দিয়েছি সকল স্কুলে।